আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রেডিশনাল ভাবে একটি মজাদার ডেজার্ট আইটেমের মজাদার সুজির বরফি তৈরি করে দেখাবো। ঈদের আয়োজনে যদি এই বরফিটা তৈরি করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে। এই মজাদার বরফিটা দেখতে যতটুকু সুন্দর খেতে কিন্তু খুবই মজাদার। দেখতে উপর থেকে খুবই হার্ড কিন্তু মুখে দেওয়ার পরে একদম মিক্স হয়ে যায়, খুবই ভালো লাগে, যে কোনো মিষ্টিকে হার মানাবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমে আমি এক চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ সুজি দিয়েছি। সুজিটা আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তবে আমার কিন্তু এটা তৈরি করতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি, তবে আমি সময়ের কারণে আপনাদেরকে 15 মিনিট দেখাতে পারবো না, তাই শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করার পর আমি 2 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনি দিচ্ছি। চিনিটা আমি একেবারে দিচ্ছি না, কিছুক্ষণ পরপর দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। সুজির সাথে চিনিটা গলে যাওয়ার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পানি দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে সুজির সাথে চিনিটা মিক্স করা হয়ে যায়। কিছুক্ষণ আবারও এভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি আবার একটু ঘি দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে করে নিচে না লেগে যায়। এখন আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি। আমি এখানে 1/2 কাপ পানি দিয়েছি, আপনি চাইলে কিন্তু আর কোনো পানি ইউজ করতে পারবেন না। ঠিক আমার মতো যদি তৈরি করেন আশা করি বরফিটা খুবই ভালো লাগবে। পানিটার পরিমাণ কিন্তু ঠিক 1/2 কাপই ইউজ করতে হবে, না হলে কিন্তু সুজিটা গলে যখন মুখে খেতে যাবেন তখন কিন্তু মুখের ভিতরে একদম আঠালো হয়ে যাবে। এখন আমি যে ট্রের মধ্যে দিয়ে নেব সেই ট্রেটা একটু ঘি দিয়ে ব্লাস্ট করে নিয়েছি। এখন আমি ট্রের মধ্যে গরম গরম সুজিটা ঢেলে দিচ্ছি। এখন আমি চ্যাপটা চামচ নিয়ে চামচের সাহায্যে আমি সুজিটা ছড়িয়ে দেব, আর চামচটার মধ্যে অবশ্যই একটু ঘি ব্লাস্ট করে নেবেন, যাতে করে না লেগে যায়। এখন আমি একটু ছড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ছড়িয়ে নেওয়ার পর আমি গরম থাকা অবস্থা হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর আবার খুব সুন্দর করে শেপ তৈরি করে নিচ্ছি। আলতোভাবে দিয়ে তারপর আমি উপর থেকে কিছুটা বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম ইউজ করেছি, আপনি চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তারপর আমি এখন এর মধ্যে 1 চিমটির মতো ফ্রুট কালার ব্যবহার করছি। 1-2 ফোঁটা ফ্রুট কালার দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আপনি চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, আপনি এটা না দিলেও পারেন। এটা আমি দেখার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। এখন হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। এখন আমি পিৎজা কাটার দিয়ে গরম গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি, আর পিৎজা কাটারের মধ্যে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটা কেটে নিতে হবে, না হলে কিন্তু পরে আর কাটা যাবে না, কারণ শক্ত হয়ে যাবে। এখন আমি নিজের মনের মতো করে সৌন্দর্যের মতো করে আমি এটা কেটে নিচ্ছি। আপনার সুন্দর অনুযায়ী আপনি শেপ কেটে নেবেন। কেটে নেওয়ার পর উপর থেকে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনার কাছে বাদাম বা যে কোনো কিছু দিয়েই সাজিয়ে নিতে পারেন। কিছুক্ষণ সাজিয়ে নেওয়ার পর আমি 2 মিনিট রেখে দেব ফ্যানের নিচে। রাখার পর দেখবেন এটা শক্ত হয়ে যাবে, অনেকটাই শক্ত হয়ে যাবে। এটা এভাবে করে আপনি নর্মাল পারে অথবা নর্মাল ফ্রিজে আপনি সাপ্তাহিকখানিক রেখে খেতে পারেন। আর এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে কিন্তু যতটা সুন্দর খেতে কিন্তু খুবই মজাদার হয়। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ ছিল এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।